এবং সেখানে কিন্তু মূলত পুলিশ একটি সতর্ক অবস্থান নিয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ এর আগেও তাদের বক্তব্য ছিল, এর আগেও বিশৃঙ্খলা হয়েছে, সড়ক অবরোধ হয়েছে, সাধারণ মানুষের জড়ো দুঃখ হয়েছে, সবকিছু মিলিয়ে মূলত তারা সড়ক অবরোধ করতে না পারে সেই জায়গাতে মূলত তারা অবস্থান করেছে। এবং তারা বারবারই বলছেন।